নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো যে মোহনবাগান দল কি সুখবর পাচ্ছে নেক্সট ম্যাচে, তাছাড়া আরও কয়েকটা আপডেট দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং মোহনবাগান দলের সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো মোহনবাগান দলের ISL এর নেক্সট ম্যাচ রয়েছে 7 তারিখ চেন্নাইন FC-র বিরুদ্ধে, এবং এটি কিন্তু মোহনবাগান দলের অ্যাওয়ে ম্যাচ। এবং রিপোর্ট অনুযায়ী কিন্তু এই ম্যাচেই মোহনবাগান দল তাদের নতুন অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামতে চলেছে। আর মোহনবাগান সমর্থকরা কিন্তু অনেকদিন ধরেই ওয়েট করে রয়েছে মোহনবাগান দলের নিউ অ্যাওয়ে জার্সির জন্য, আর অবশেষে কিন্তু এবার সেটি লঞ্চ হতে চলেছে। সো কে কে এক্সাইটেড রয়েছে মোহনবাগান দলের অ্যাওয়ে জার্সি দেখবার জন্য কমেন্ট করে জানিয়ে দিও। এবং চেন্নাইয়ের বিরুদ্ধে কিন্তু ব্র্যান্ড নিউ অ্যাওয়ে জার্সি পরেই মোহনবাগান দল মাঠে নামবে। নেক্সট ISL এর ম্যাচ উইক 2 তো শেষ হয়ে গিয়েছে, এবং টিম অফ দ্য উইকে কিন্তু হুগো বুমসকে সিলেক্ট করা হয়েছে মোহনবাগান দল থেকে, এবং বুমস কিন্তু অবশেষে অনেক দিন পর আবারও টিম অফ দ্য উইকে চান্স পেল, এবং আগের ম্যাচে কিন্তু গোল পেয়েছে এবং দারুণ পারফরমেন্স করেছিল, সেই জন্যই কিন্তু তার এই সুযোগ মিলেছে। এছাড়া এর আগের সপ্তাহে কিন্তু কামিংস পেট্রাটাসও ছিল। সো খুবই ভালো কিন্তু সুখবর যে পরপর দুটি উইকেই কিন্তু মোহনবাগান দলের প্লেয়াররা থাকলো। নেক্সট এবার আমরা আলোচনা করবো লিস্টন কোলাসোকে নিয়ে। সো লিস্টন কোলাসো কিন্তু ডুরান্ট কাপ থেকেই এই মরশুমে খুবই ভালো ছন্দে রয়েছে, যেটা গত কয়েকটা মরশুমে আমরা তাকে দেখতে পারিনি। 2021-22 মরশুমে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন লিস্টন কোলাসো, এবং সেই পারফরমেন্স হয়তো আস্তে আস্তে আমরা এই সিজনের শেষের দিকে দেখতে পারবো সেই লিস্টন কোলাসোর দুর্দান্ত কিছু শট। সো দেখা যাক যে শেষ পর্যন্ত তিনি কেমন খেলেন, এবং তার উপর কিন্তু এইবার বড় দায়িত্ব রয়েছে যেহেতু আশিক ক্রুনিয়ান এই পুরোপুরি সিজন থেকে ছিটকে গিয়েছে। তাই মোহনবাগান দলের সাফল্যে কিন্তু লিস্টন কোলাসোর বড় হাত থাকতে হবে এই মরশুমের জন্য। সো তোমাদের কি মনে হয়, লিস্টন কোলাসো কি আবারও সেই পুরনো ছন্দে ফিরবে এই মরশুমে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর AFC কাপে মোহনবাগানের নেক্সট ম্যাচ রয়েছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে, এবং এই ম্যাচটি কিন্তু মোহনবাগান দল তাদের হোম গ্রাউন্ডে খেলতে পারবে না, তারা কিন্তু কলিঙ্গ স্টেডিয়ামে খেলবে, এবং এই ম্যাচে কিন্তু হেক্টর ইউস্তে খেলতে পারবে না ইয়েলো কার্ড সাসপেনশন জন্য, যেটা তোমাদের আগের ভিডিওতেই জানিয়েছি। এবং সেই ম্যাচে কিন্তু খুব একটা চাপ হবে না, কারণ হ্যামিল, আনোয়ার আলী বা সুভাশিস বোসকে দিয়ে খেলালে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। সো আজকের এই ভিডিও ব্যাস এই পর্যন্তই ছিল। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও মোহনবাগান সহ ভারতীয় ফুটবলের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং কমেন্ট করে জানিয়ে দিও যে অ্যাওয়ে জার্সির জন্য তোমরা কতজন এক্সাইটেড রয়েছো। সো আজকের এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই গাইজ, বাই।